वेलकाम टू माई चैनल। गर्भधारण होले साधारणत पिरियड है ना, ताई गर्भधारण निश्चित करार जन्य प्रेगनेंसी टेस्ट करा है। अनेक समय देखा जाए पिरियडेर समय पार हो जाए, अर्थात समय मतो मासिक है ना, तखन आपनी हयतो मने करछेन आपनी प्रेगनेंट, किन्तु प्रेगनेंसी टेस्ट करे देखा गेलो रेजल्ट नेगेटिव। एटी आसले केन हय? आजकेर भिडियोते आमी आपनादेर साथे आलोचना करब मासिक बंध थाका सत्त्वेओ प्रेगनेंसी टेस्ट केन नेगेटिव हय, प्रेगनेंट अवस्थायो कि टेस्ट नेगेटिव आसते पारे। भिडियो भालो लागले चैनलटिके सबस्क्राइब करे परिवारेर सदस्य होते भूलबेन ना। तो चलुन शुरू करा जाक। प्रति मासे मेयेदेर मासिक हवा प्रकृतगतभावेई स्वाभाविक ब्यापार। जदि हठात करेई समय मतो मासिक ना हय তাহলে এর কারণ হতে পারে দুইটি। হয় আপনি প্রেগনেন্ট, নয়তো আপনার মাসিক অনিয়মিত। এখন বলছি প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও রেজাল্ট কেন নেগেটিভ আসে। তার আগে আমাদের এটা জানা জরুরি যে একটা টেস্ট কিট কিভাবে বলে দিতে পারে একজন নারীর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ অথবা নেগেটিভ। ওভুলেশনের সময় মিলন করলে পুরুষের শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণুর মিলন হয়, ফলে ভ্রূণের সৃষ্টি হয় এবং গর্ভধারণ হয়। গর্ভধারণের সময় মেয়েদের শরীরে বেশ কিছু হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে প্রথম নিঃসৃত হয় হিউম্যান কোরিওনিক গোনাডোটোপিন হরমোন, এবং এটি আস্তে আস্তে গর্ভবতী মায়ের শরীরে কয়েক গুণ বৃদ্ধি পেতে থাকে। একটা ছবির মাধ্যমে গ্রাফ আকারে দেখানোর চেষ্টা করছি গর্ভধারণ হলে এইচসিজি কিভাবে একজন মায়ের শরীরে বৃদ্ধি পায়। লক্ষ্য করে দেখুন নিচে যে সপ্তাহ দেখাচ্ছে সেটি আসলে আপনার শেষ মাসিকের তারিখ থেকে হিসাব করা। মনে করুন আপনার এক তারিখে মাসিক হয়েছিল, এখন তিরিশ তারিখ মাসিক হওয়ার কথা কিন্তু হয়নি, তাহলে তিরিশ তারিখকে এখানে চার থেকে পাঁচ সপ্তাহ ধরা হচ্ছে। এখানে ছয় সপ্তাহ বলতে পিরিয়ড মিস হওয়ার বারো দিন পরকে বোঝানো হয়েছে। গর্ভধারণের প্রথম দিকে এটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং বারো সপ্তাহ পরে এটি কমতে শুরু হয়। সাধারণ অবস্থায় এসিজি বা হিউম্যান কোরিওনিক গোনাডোটোপিন হরমোন প্রস্রাবে পাওয়া যায় না, গর্ভধারণ হলে এই হরমোন রক্তে ও প্রস্রাবে পাওয়া যায়। এসসিজি লেভেল যখন 5 মিলিলিটার ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এর কম থাকে তখন রেজাল্ট নেগেটিভ আসে। আবার এসসিজি লেভেল যখন 25 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার বা তার বেশি হয় তখন কিন্তু রেজাল্ট পজিটিভ আসে। তবে বলা হয় বারো সপ্তাহের পরে এই টেস্ট কার্যকারী নয়। এখানে মজার ব্যাপার হলো অনেকের একটা দাগ গাঢ় ও একটা দাগ হালকা হয়, এর মানে হলো এসসিজি লেভেল পড়সাবে 6 থেকে 24 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। এখন কেউ যদি পিরিয়ড মিস হওয়ার 2 থেকে 3 দিন পরেই টেস্ট করে সে সময় কিন্তু পড়সাবে এসসিজির মাত্রা কম থাকে, তখন রেজাল্ট নেগেটিভ আসতে পারে। তাই অবশ্যই আপনাকে পিরিয়ড মিস হওয়ার 10 দিন পরে টেস্ট করতে হবে। 2. এসসিজি হরমোন সকালে প্রস্রাবে সবচাইতে বেশি পাওয়া যায়, তাই আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করতে হবে। যদি অন্য সময়ের প্রস্রাব দিয়ে করেন তাহলে রেজাল্ট নেগেটিভ আসতে পারে। সেই সাথে একটা গাঢ় দাগ একটা হালকা দাগ আসলে 4 থেকে 5 দিন পরে পুনরায় টেস্ট করতে হবে। টেস্টের আগে অতিরিক্ত পানি পান করলে কিন্তু প্রস্রাব বেশি হয়, তখন প্রস্রাবে এসসিজি এর মাত্রা কম থাকে, তাই অতিরিক্ত পানি পান করে টেস্ট করলেও রেজাল্ট নেগেটিভ আসতে পারে। টেস্ট করার পূর্বে টেস্ট কিটের মেয়াদ দেখে নিন এবং প্যাকেটে থাকা ইনস্ট্রাকশন পড়ে নিন, কারণ সব টেস্ট কিট একই নিয়মে হয় না। এই মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ব্যবহার করলেও কিন্তু টেস্ট রেজাল্ট নেগেটিভ আসতে পারে, আবার গর্ভধারণ না হয়েও পজিটিভ আসতে পারে, তাই টেস্ট করার পূর্বে অবশ্যই মেয়াদ দেখে নিন।
অনেক সময় কিছু অ্যাবনর্মাল প্রেগন্যান্সি হয়ে থাকে, যেমন ইকটুপিক প্রেগন্যান্সি। এর মানে হলো গর্ভের সন্তান জরায়িত বড় না হয়ে অন্য কোথাও বড় হচ্ছে, যেমন ফেলোপাইন টিউব এবং হাইড্রিটি ফ্রম মোল। এটিও একটি অস্বাভাবিক গর্ভধারণ। এগুলো হলে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ আসতে পারে। এগুলো হলে দ্রুত চিকিৎসা নিতে হবে, না হলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনার যদি মনে হয় আপনি প্রেগন্যান্ট অথচ টেস্ট করে নেগেটিভ রেজাল্ট আসছে, তাহলে 5 থেকে 7 দিন পরে পুনরায় ভালো মানের টেস্ট কিট দিয়ে সকালবেলার প্রথম প্রস্রাব নিয়ে টেস্ট করুন। এছাড়া একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন, তাহলে আপনি 100% নিশ্চিত হতে পারবেন। এখন বলবো প্রেগন্যান্ট না হয়েও কেন প্রিয়র সময় মতো হচ্ছে না। দ্বিতীয়বার টেস্ট করার পরেও যদি রেজাল্ট নেগেটিভ আসে, তাহলে বুঝতে হবে আপনি প্রেগন্যান্ট নন, আসলে আপনার প্রিয়ড অনিয়মিত। গর্ভধারণ ব্যতীত প্রিয়ড মিস হওয়ার অনেক কারণ হতে পারে, যেমন আপনার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার নেই, আপনার ওজন কম অথবা বেশি, আপনি মানসিকভাবে ডিপ্রেশনে থাকেন বা রাতে ভালো ঘুমান না, আপনি মাত্রা অতিরিক্ত ব্যায়াম করেন, অথবা যদি আপনার বাচ্চা বুকের দুধ পান করেন, এই সমস্ত কারণে কিন্তু আপনি প্রেগন্যান্ট অবস্থা ছাড়াও আপনার পিরিয়ড অনিয়মিত হতে পারে। এছাড়া কিছু রোগজনিত কারণ আছে, যেমন হরমোনজনিত সমস্যা, থাইরয়েড, প্রলেকটিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন নামক হরমোনের ইমব্যালেন্সের কারণে কিন্তু পিরিয়ড অনিয়মিত হতে পারে। PCOD বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এর কারণেও কিন্তু পিরিয়ড অনিয়মিত হতে পারে। এছাড়া জরায়ুতে ইনফেকশন, টিউমার বা পলিপ নানান কারণে মাসিক অনিয়মিত হতে পারে। অনিয়মিত মাসিক সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। অর্থাৎ যে কোনো কারণেই আপনার পিরিয়ড যদি মিস হয়, তাহলে মিস হওয়ার 10 দিন পরে প্রেগন্যান্সি টেস্ট করুন। নেগেটিভ আসলে 5 থেকে 7 দিন পর পুনরায় টেস্ট করুন, তারপরেও নেগেটিভ আসলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, আমাদের ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।